বাহ, দারুণ তো, দারুণ করেছে ছেলেটা, জবাব নেই। কি করছো? আরে দেখো না, ছেলেটা একটা ভিডিও করেছে, কি সুন্দর ভিডিও, লাইক শেয়ার, মানে বোঝাতে পারবো না তোমাকে কত লাইক কত শেয়ার করেছে। ছেলেটা ভাইরাল হয়ে গেছে গো, আমিও না ভাইরাল হব, কিন্তু আমি বুঝতে পারছি না আমি নিজেকে কিভাবে ভাইরাল করব। আর কি কি ভাইরাল করে কি ভাইরাল হয়ে কি না, আরে তুমি জানোই না, তাহলে ভাইরাল হলে মানুষ তাকে চেনে, কত লোকে তার পেছনে ঘোরে, তুমি জানো? আমার জেনে দরকার নেই বাবা, যা খুশি তাই করো। ঠিক আছে, মাথাটা পুরো গেছে। হ্যাঁ গেছে, কিন্তু কিভাবে ওর সাথে যোগাযোগ করবো? এক কাজ করি, ওকে একটা এসএমএস করে দেখি ও কোনো উত্তর দেয় কিনা, তাহলে আমি ওর কাছ দিয়ে নাম্বারটা চাইব। এই তো রিং হচ্ছে। হ্যালো, নমস্কার স্যার, নমস্কার। নমস্কার, আমি আমি পটল, পটল। হ্যাঁ স্যার, আপনার ভিডিওগুলো দেখলাম, খুব সুন্দর হয়েছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য। স্যার একটা জিনিস মানে আপনার থেকে জানার ছিল আমার, যে আমিও ভাইরাল হতে চাই, কিন্তু কিভাবে হব, কি কি জিনিস লাগবে একটু যদি বলেন খুব ভালো হয়। ভিডিও করতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিডিওটা আমি করব, করে যখন আমি ভাইরাল হব এটা আমি কোন দোকানে বিক্রি করব? হবে তো ভাইরাল হয় না, একটা ভিডিও করে ভিডিওটা পোস্ট করবেন, ওখান থেকেই ভাইরাল হবে। তাহলে লাইক শেয়ার কে করবে, দোকানদার? হ্যাঁ বলছেন আপনি, আরে রাখুন তো মশাই, যত সব কেটে দিল। আমি কি কোনো ভুল বললাম? উনি তো বললো একটা ভিডিও করতে, না তাহলে সময় নষ্ট করে লাভ নেই, একটা ভিডিওই করি। সেলফি আমার অন, কি লাগছে, কি লাগছে, এটা আবার ব্যায়াম করার জিনিস। ওয়ান টু থ্রি, ভালো হলো না, কি করবো? কোনো কিছুই তো ভালো লাগছে না ভাই। কিরম হলো কি জানি, যা হয়েছে হয়েছে, এবার আমি কি করব? না গিন্নিকে ডাকি, কোথায় গেলে? ভগবান কি কষ্ট হচ্ছে গো, কষ্ট না করলে কি আর কষ্ট হবে রে পটল, বে লাগছে আমাকে। ওরে ভগবান কি কষ্ট হয় গো ভাইরালতে। করো কি? আরে নিজেকে ভাইরাল করছি। এভাবে কেউ ভাইরাল হতে পারে? তুমি তুমি বেশি বকো না তো, আমি এগুলো করে কোথায় ছাড়বো সেটা বলো। আমি জানি না, যাও তো, শুনেছি নেটে দেয়। নেটে দেয়?
তাহলে তো কাজ হয়েছে। তুমি যাও। মাথাটা গেছে। আমি তো ভাইরাল হবই। তোমার আবার কি হলো? কিছু না, ভিডিওগুলো দেখছিলাম, একটাও লাইক পড়েনি, আর কেউ শেয়ারও করেনি। ওই একজন ভদ্রলোক কমেন্ট করেছে, কি নিজের মুখটা আয়নায় দেখেছো? ভদ্রলোক ঠিকই বলেছে, যেটা সত্যি সেটাই বলেছে, কিন্তু আমার আগ্রহটা আরো বেড়ে গেল। এখনো মাথা থেকে ভূত নামেনি? যে কয়দিন তুমি ভিডিও করে সময় নষ্ট করেছো, সে কয়দিন যদি তুমি একটু কাজে যেতে, দুটো পয়সা তোমার কাছে আসতো। নিজের ভবিষ্যৎটার দিকে তাকাও, ওইসব মাথা থেকে হাঁটাও, কাজ করো, ওই করে সময় নষ্ট করো। ঠিকই তো, কাছে টাকা থাকলে ভাইরাল হতে হয় না, টাকা না থাকলে তো কেউ পাত্তাও দেবে না। যার টাকা আছে তাকেই চেনে লোকে। না, আমি আর সময় নষ্ট করব না, কাজে যাব। আমি কাজ করি, কাজ করলে সত্যি পয়সা আসবে।